হিসেবে দেশের প্রধানমন্ত্রী মানবতার মা তার কাছে একটাই অনুরোধ করব, আমাদেরকে আপনি জাতীয়করণ করে দিন, আমাদেরকে আপনি জাতীয়করণ করে দিন। এই বেতন বৈষম্য আর মেনে নেওয়া যায় না। আমাদের হাউজের মাত্র 1000, মেডিকেল মাত্র 500, আর সবচেয়ে কষ্টের যে বিষয় উৎসব পাতা, আমরা একজন সহায় অফিস সহায়কের চাইতে কম পাই। এই লজ্জা, এই কষ্ট আর মেনে নিতে পারছি না। আমরা আমাদের সন্তানের কাছে দেখাতে পারছি না, কোন উৎসব আসলে আমাদের বুকের ভিতরে কষ্ট বিভিন্ন আছে যে আমরা মাত্র এই সাধারণ উৎসব পাতা দিয়ে ছেলের চাহিদা মিটাব না মেয়ের চাহিদা মিটাব না। নিজের নিজের মতো ছোটখাটো স্বপ্ন থাকে, কোনো স্বপ্নই আমরা পূরণ করতে পারি না। আপনারা স্বপ্নের বাংলাদেশ, আপনি স্বপ্নের সাথে তৈরি করেন, স্বপ্নের দূর তৈরি করেন, আপনি বঙ্গবন্ধু চ্যানেল তৈরি করছেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলছেন, আপনার শিক্ষকদেরকে আপনার আরো স্মার্ট করে রেখেছেন, তাদের বেতনের কোনো ই নেই, সচেতনতা নেই। আজ কেন্দ্রে ভুক্ত শিক্ষকরা রাজপথে, আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যখন ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা কর্মী আন্দোলন করলাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি আমাদেরকে কোন বিষয়ে আশ্বস্ত করতে পারলেন না। আপনি, আমরা জানি আপনি শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী, দেশের অবকাঠামোগত উন্নয়ন গুলো আপনি যেভাবে করছেন, আপনি শিক্ষা খাতকে কেন উন্নত করতে পারছেন না? যদি 2041 সালকে আমরা উন্নত বিশ্বে পরিণত করি, তার প্রথম সত্য হলো শিক্ষাকে আপনাকে পুরোপুরি শতভাগ অগ্রাধিকার দিতে হবে। আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা চাই কেন্দ্রীয় মুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। সরকার বলছে সরকারের অর্থ ব্যবস্থা হয়তো ভালো না, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা বলছি শিক্ষা প্রতিষ্ঠানের যে আয়, সেই আয় যদি রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া যায়, তাহলে অনায়াসে শিক্ষা জাতীয়করণ করা সম্ভব। একটা সামান্য বিষয়, এই বিষয়টা কেন আর সরকার সহজে মেনে নিচ্ছে না? কারণ শিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই সহজ বক্তব্যটি পৌঁছানোর ক্ষেত্রে একটি বাধার প্রাচীর তৈরি হয়েছে। সেই বাধার প্রাচীরের কারণে তারা চায় না কেন্দ্রীয় মুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হোক। কিন্তু আমরা মাননীয় সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেবের সাথে দেখা করেছি, পরিকল্পনা মন্ত্রী সহ সরকারের অন্যতম কর্তৃপক্ষের সাথে দেখা করেছি। আমরা আমাদের বক্তব্য ক্লিয়ার করে বলেছি যে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ করা, এমপিও মুক্ত শিক্ষা ব্যবস্থান জাতীয়করণ করা একেবারে একটি সহজ বিষয়। শুধু যদি শিক্ষা প্রতিষ্ঠানের আয় কামিয়ে নেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব, সরকার অতিরিক্ত কোনো অর্থ লাগবে না। বরঞ্চ এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় হয়, এই আয় দিয়েই এমপিও মুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে সরকারের আরো অতিরিক্ত টাকা থাকবে, পারবে না। এইটা আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে, প্রশাসন, ডিজিএ, ডিজিএফ, আইএনএসআই যারা এখানে আছেন, সবার মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই।